দর্শক বন্ধুরা, এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে মাসে খুব সহজেই একটাও প্রোডাক্ট নিজে বিক্রি না করে আপনি মাসে 2-3 লক্ষ টাকা রোজগার করতে পারেন। ইয়েস দর্শক বন্ধুরা, তো ভেবে দেখুন কিভাবে এই রোজগারটা করতে পারেন, সেটা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন, আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আজ আবারও চলে এলাম ব্যবসার আইডিয়ার আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমাদের এই চ্যানেলে ব্যবসা সংক্রান্ত আইডিয়া নিয়ে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি এবং আপনাদের চাহিদা মতো কোথায় কি মাল পাওয়া যায় এবং কোথা থেকে মাল নিলে আপনি সহজে ব্যবসা করতে পারবেন সেদিকে আমরা লক্ষ্য করে থাকি। সেই রকমই আপনাদের উপকারের জন্য আজকের এই প্রতিবেদন। আজ আমরা চলে এসেছি হুগলি শ্রীরামপুরের সবচেয়ে বড় প্রতিষ্ঠান স্বর্ণাভ ইন্ডাস্ট্রিতে। এখানে আপনি অনেক ধরনের মেশিন পেয়ে যাবেন, ছোট থেকে শুরু করে বিভিন্ন ধরনের বড় আকারের মেশিন এই প্রতিষ্ঠান থেকে আপনারা খুব অল্প দামে পেয়ে যাবেন, যা দিয়ে আপনি একটি ব্যবসা শুরু করে প্রচুর টাকা মুনাফা করতে পারবেন। এই প্রতিষ্ঠানে কখন কিভাবে আসবেন সমস্ত কিছু ভিডিওর মধ্যে বলে দেওয়া আছে। এছাড়াও আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তাদের মোবাইল নম্বরে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন। এই প্রতিষ্ঠান থেকে মেশিন নিলে আপনাকে সেই মেশিনের কাজ হাতে ধরে শিখিয়ে দেওয়া হয়, মানে আপনি মেশিন নিয়ে গিয়েই আপনি নিজেই অপারেট করতে পারবেন। আমাদের ভিডিও দেখে যারা নতুন ব্যবসা করতে আগ্রহী হচ্ছেন তাদের বলে রাখি, যে কোনো প্রতিষ্ঠান থেকে কিছু কেনার আগে ভালো করে যাচাই বাছাই করুন। আপনি যে ব্যবসাটি শুরু করতে যাচ্ছেন সেটি আপনি পারবেন তো? আপনার এলাকাতে সে বিজনেস চলবে তো? অবশ্যই সমস্ত কিছু দেখে আপনারা ব্যবসা শুরু করুন, কারণ কেনাকাটার সময় আমি থাকব না, আপনাকে সমস্ত কিছু দেখেই কেনাকাটা করতে হবে। আমাদের দেওয়া ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের উৎসাহ বাড়ার জন্য অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলের সদস্য হওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা বাজিয়ে রাখুন। সবশেষে বলবো, বাংলাকে এগিয়ে নিয়ে যেতে বাংলাতেই ভিডিও দেখুন এবং আমাদের এই বাংলাকে গর্বিত করুন। তো চলুন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়া যাক। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের কাছে স্বর্ণভ ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে আমি অরিন্দম মুখার্জি, বিজনেসম্যান, ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং ইন্ডাস্ট্রিয়াল কনসালটেন্ট। আপনাদের জন্য খুঁজে খুঁজে ইউনিক ব্যবসা নিয়ে আসাই আমার কাজ। দেখুন, ব্যবসাটা যদি ইউনিক হয় না, ওখানেই আপনার সাকসেস রেশিও মোটামুটি ডাবল থেকে ট্রিপল হয়ে যায়। কেন বলছি? দেখুন, ছোট ছোট ব্যবসা যেমন পেপার প্লেট, গলিতে গলিতে লোকে বানায়, প্রচুর মেশিনারিজ ম্যানুফ্যাকচারিং কোম্পানি হয়ে গেছে, ছ্যাঁচ্যা হয়ে গেছে ভিডিও। ধূপকাঠি ছ্যাঁচ্যা হয়ে গেছে ভিডিও। এরকমভাবে সোর্সের তেলের মেশিন, এই ছোটো খাটো 50,000, 60,000, 30,000, 40,000 মেশিন মার্কেটে ছ্যাঁচ্যা হয়ে গেছে। আচ্ছা, আপনি বলুন, এই সব মেশিন বসিয়ে 30, 40, 50,000 টাকার মেশিন বসিয়ে কি সত্যিকারের সাকসেস আসে? আমার তো মনে হয় না আসে। আপনার কি মতামত কমেন্টে লিখে জানান। দেখুন, আজকে যে ভিডিওটা দেখাবো এটা একটু ক্যাপিটাল ইনটেন্সিভ ব্যবসা। হ্যাঁ, একটু বেশি ক্যাপিটাল লাগবে, কিন্তু সাকসেস গ্যারান্টেড। কেন গ্যারান্টেড জানেন? কারণ প্রোডাক্ট কিনে নেবে আমরা নিজেরাই, স্বর্ণভ ইন্ডাস্ট্রিজ নিজেই আপনাকে এন্টার সেলিং অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছে। আপনার মধ্যে প্রশ্ন আসতে পারে যে দাদা, সেলিং অ্যারেঞ্জমেন্ট যে আপনি বলছেন করে দেবেন, ঠিক আছে, কিন্তু যদি আপনি মাল না নেন তাহলে কি হবে? দেখুন, প্রথম কথা হচ্ছে, ওই যারা 50,000, 40,000, 60,000 মেশিনে বলছে না মাল বেচে দেবে, তারা কেউ নিতে পারবে না। কারণ এই রেঞ্জটা আপনাকে বুঝতে হবে যে পিরামিডের তলায় অনেক লোক থাকে। যত লো রেঞ্জ হবে না, তত অনেক অনেক লোক ইনভেস্টমেন্ট করবে, কিন্তু আপনি যখন উপরে পিরামিডের উপরে চলে আসবেন তখন এই ইনভেস্টমেন্ট, আমি যে ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট বলবো, এটা সব লোকের পক্ষে করা সম্ভব না। আর সম্ভব নয় বলেই মার্কেটে এই প্রোডাক্টের কম্পিটিশন কোনোদিনই হঠাৎ করে বিরাট বেড়ে যাবে না, কারণ এত ইনভেস্টমেন্ট সবাই করতে পারবে না। ফলে এই প্রোডাক্টের চাহিদাও থাকবে, বিক্রিও থাকবে, আর স্বর্ণভ ইন্ডাস্ট্রিজও আপনাকে সেলে হেল্প করতে পারবে। এবার আপনি ওই যে বলছিলাম জব ওয়ার্ক যদি না হয়, তার উত্তরটা দিই। দেখুন, আমরাও ছোটোখাটো মেশিন বানাই, কিন্তু কখনো ছোটোখাটো পেপার প্লেট মেশিনে জব ওয়ার্ক দিচ্ছে স্বর্ণভ ইন্ডাস্ট্রিজ জীবনে ভিডিও দেখতে পাবেন না। পেপার কাপ মেশিনে স্বর্ণভ ইন্ডাস্ট্রিজ জব ওয়ার্ক দিচ্ছে জীবনে দেখতে পাবেন না। আমরা শুধুমাত্র দুটো মেশিনেই জব ওয়ার্ক দিই, বোতল তৈরির মেশিন আর ইঞ্জেকশন মেশিন। ঠিকই ধরেছেন, এটা দেখাচ্ছি বোতল তৈরির মেশিন, কিন্তু এটা হচ্ছে লার্জ বোতল তৈরির মেশিন, যেটা হচ্ছে জার তৈরির মেশিন। দেখুন, এবার আসছি, চলে আসছি প্রোডাক্টে। দেখুন, এই প্রিফর্মটা থেকে তৈরি হয় এই প্রোডাক্টটা। অবাক লাগছে না? এইটুকু ছোট্ট একটা প্রিফর্ম থেকে এত বড় জার। ঠিকই, এই জারটা আপনি বলুন আপনি কোথায় দেখেছেন? বলতে পারছেন? হ্যাঁ, নিশ্চয়ই বলতে পারছেন। আপনি এই জারটা দেখেছেন বিস্কুটের দোকানে।
ছোট বিস্কুটের যে টোস্ট বিস্কুট রাখে বা যে কুকিজ বিস্কুটগুলো এখন রাখে, দেখুন মানে এখন সব বিস্কুটই 5 টাকার হয়ে গেছে, চায়ের দোকানে গেলেই 5 টাকার বিস্কুট। তো এই 5 টাকার বিস্কুটগুলো মোস্টলি এই বিস্কিটের জারে থাকে। এবার আপনি ভাবুন অর্গানাইজড আনঅর্গানাইজড কত ছোট ছোট বেকারি রয়েছে, তারা এই বিস্কুটের জারগুলো রাখে। বুঝতে পারছি এই প্রোডাক্টটা কোথায় লাগে। তো এই মেশিনারিজটার দাম পড়ে যাবে আপনার, মানে যদি আপনি বিস্কিটের জারটা বানান তাহলে আপনার রেঞ্জ পড়ে যাবে 22.5 লক্ষ টাকা। আর এই মেশিনেই যদি আরেকটু বড় মেশিন নেন, মানে বিস্কুটের জারটা হচ্ছে 10 লিটার আর এটা হচ্ছে 20 লিটারের জলের জার, যদি আপনি 20 লিটার জলের জারের মেশিন নেন তাহলে দাম পড়ে যাবে 27.5 লক্ষ টাকা, 27.5 আর 22.5। যদি 20 লিটারের মেশিন নেন তাতে বিস্কুট জারও বানাতে পারবেন, 20 লিটারও বানাতে পারবেন, কিন্তু যদি বিস্কুটেরটা নেন তাহলে ওটাই বানাতে পারবেন, 22.5 27। আমি বলেছিলাম এই ইনভেস্টমেন্টটা সবাই করতে পারে না, সব মিলিয়ে প্রায় 30 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট আছে। কিন্তু এই ব্যবসাটা গ্যারান্টেড সেলস দিচ্ছে স্বর্ণভ ইন্ডাস্ট্রিজ, সব মাল আমি কিনে নেব। ইনভেস্টমেন্ট তো আপনারা দেখেছেন, এবার চলে আসি আরওআই অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টমেন্ট কি আসছে, কত টাকা ঢেলে আপনি কত পাচ্ছেন। দেখুন এই যে বিস্কিট জারের মেশিন যেটার ইনভেস্টমেন্ট 22.5, যদি এটা আপনি করেন তাহলে মোটামুটি মাসে 2.5 থেকে 3 লক্ষ টাকা রোজগার করতে পারবেন। আই রিপিট, 2.5 to 3 lakh rupees রোজগার করতে পারবেন। কি করে হবে এই রোজগারটা বলে দিচ্ছি, যখন আপনি বিস্কিট জার বসাচ্ছেন তখন এই জারটা আপনার বেরোবে ঘন্টায় 300 থেকে 400 পিস, অর্থাৎ পার ডে বেরোবে অ্যারাউন্ড 400 পিস, যদি হয় 20 ঘন্টা মেশিন চললে 8000 পিস। অনেকে প্রশ্ন করে দাদা 20 ঘন্টা মেশিন চালানো সম্ভব, আমি বলবো যদি আপনার অর্ডার থাকে 20 নয় 24 ঘন্টাও মেশিন চালান। দাদা মাল বেচে না বলে লোকে অর্ডার থাকে না বলে লোকে মেশিন চালায় না, আপনি মেশিন কি বাড়িতে বসিয়ে ফুলমালা দিয়ে রাখার জন্য বসিয়েছেন নাকি ব্যবসা করার জন্য বসিয়েছেন? যদি ব্যবসা করার জন্য বসান তাহলে অবশ্যই মেশিন 20 ঘন্টা চালান, কারণ অর্ডার আমি দেবো। অর্থাৎ 8000 মাল যদি আপনি পার ডে বানান মাসে আপনি 2 লাখ মাল বানাতে পারছেন, 1 পিস মালে 1.25 থেকে 1.5 টাকা প্রফিট থাকে, অর্থাৎ আপনি মাস গেলে 3 লাখ টাকা গ্রস প্রফিট দাঁড়াচ্ছে, লেবার ইলেকট্রিসিটি বাদ দিয়ে 2 লাখ নেট মার্জিন থাকছে। গুড, টোটাল অলটুগেদার 30 লাখ টাকা ইনভেস্টমেন্ট 22.5 মেশিনের দাম, এছাড়াও ডাইস প্রিফর্ম এসব নিয়ে 30 ধরে চলবেন, 30 লাখ টাকা ইনভেস্টমেন্ট করে যদি মাসে 2.5 লাখ টাকা রোজগার করতে পারেন, হাউ গুড ইজ দ্যাট? প্রথম 5 জন কাস্টমারের জন্য ডাইস আমরা এই দামের মধ্যেই বানিয়ে দিচ্ছি। ঠিক শুনেছেন, ডাইস আমরা এই দামের মধ্যেই বানিয়ে দিচ্ছি, ডাইস ফ্রি থাকছে। আর প্রথম 10 জন কাস্টমারের জন্য আমরা জব ওয়ার্ক সাপোর্ট দিচ্ছি। আপনি যদি প্রথম 5-এ থাকেন তাহলে 22.5-এর মধ্যে ডাইস পেয়ে যাবেন, আর যদি বড় মেশিন নেন তাহলে ওটার দাম পড়বে 27.5, ওর মধ্যেও ডাইস পেয়ে যাবেন, কিন্তু এটা প্রথম 5 জনের জন্য। আর যদি প্রথম 10 জনের মধ্যে আসেন তাহলে সেল সাপোর্টটা পাবেন কিন্তু ডাইসটার দাম দিয়ে কিনতে হবে। এই মেশিনটা এবার আসছি, দেখুন আপনি তো অনেক মেশিন দেখেন আপনার আশপাশে, পেপার প্লেটের মেশিন অনেক দেখতে পান, পেপার প্লেটের ভিডিও অনেক দেখতে পান, ধূপকাঠি অন্যান্য মেশিনারিজের আরও 5টা মেশিনারিজ, ইটের মেশিন হ্যান্ড মেশিন ত্যান মেশিন প্রচুর দেখতে পান, কিন্তু দাদা এই মেশিনের ভিডিও কখনো দেখেছেন? দেখেনি, কারণ ইউনিক সবাই হয় না। ভারতবর্ষের সব থেকে সেরা ধনী লোক, আপনারা নিশ্চয়ই জানেন শ্রেষ্ঠ ধনী লোক মুকেশ আম্বানিজি, কেন বলুন তো? উনি ইউনিক ব্যবসা করেন। পেট্রোলিয়াম আর গ্যাসের ব্যবসা যদি আমার আপনার মতো আম আদমিও শুরু করে দিতে পারতো তাহলে মুকেশ আম্বানিজির কোনো ভ্যালু থাকতো না, ঠিক বলছি না? বলুন, ইউনিক লোক, ব্যবসাটাও ইউনিক, সব মাল আমরা কিনে নেব। জব ওয়ার্কে কাস্টমারের টেস্টিমোনিয়াল শুনেছে, সুতরাং দেরি কিসে, ইমিডিয়েটলি নাম্বারে যোগাযোগ করুন। একটা কথা বলবো আপনাকে, সেটা হচ্ছে ভগবান কৃষ্ণ ভগবদ্গীতায় বলেছিল সংশয় আত্মা বিনাশাতি, যে ব্যক্তির মধ্যে সংশয় থাকে না, ডাউট, সেই লোক জীবনে সাকসেস হয় না। আমি যখন আমার জীবনে দুটো টপ মোস্ট, একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি এবং একটা ন্যাশনালাইজড ব্যাংকে চাকরি ছেড়ে যখন ব্যবসায় ড্রাইভ দিয়েছিলাম, বিশ্বাস করুন ভাবতাম স্বামীজির কথা, ভাবতাম যে উত্তিষ্ঠাতি জাগ্রত, উঠো এবং জাগো, সাকসেস তো আসবেই যদি তুমি পরিশ্রম করো। আই হ্যাভ ডান মাই লেভেল বেস্ট এফোর্ট, আজকে ভগবানের আশীর্বাদে একটু হলেও সাকসেস পেয়েছি। অনেক লোক আমাকে এই প্রশ্ন করেন, দাদা আপনি এই মেশিন বসাচ্ছেন না কেন? আপনাদের জানিয়ে রাখি অলরেডি নিজেই আমার এই মেশিন চলে, আমার নিজেরও এই ফ্যাক্টরি রয়েছে, বোতল ইঞ্জেকশন আমি নিজেও চালাই, কারণ এই দুটো মেশিনেই তো জব ওয়ার্ক দিই, তাই আমি নিজেও চালাই। আমি সেই ব্যক্তি যে নিজের দোকানের চা নিজেই খাই, কোনো ফেক কথা বলছি না, একদম হার্ডকোর দুটো টপমোস্ট জায়গা থেকে এসে আজকে এই জায়গায় এসেছি। আপনারা আমাদের সাথে থাকুন, জানি
অনেক লোক আমাদের সম্বন্ধে অনেক খারাপ কথা বলে। দেখুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন রেভলিউশনের চেষ্টা করেছিল না, তাকেও প্রচুর লোক খারাপ কথা বলেছিল যখন বিধবা বিবাহ প্রচলনের চেষ্টা করেছিল। সো বিপ্লব যখন আসে তার এগেনস্টের লোকে খারাপ কথাই বলে। আর একটা লাস্ট কথা বলে শেষ করছি, যদি গুজরাট পারে, যদি ব্যাঙ্গালোর পারে, আমি সব জায়গাগুলো ঘুরে এসেছি তাই আমি জানি, যদি দিল্লি পারে তাহলে কলকাতাও পারবে। আপনারা আমার সাথে থাকুন, আমরা বিপ্লব নিয়ে আসতে চলেছি। আপনারা আমার সাথে থাকুন, এই বিপ্লবের শরীক হন। উইশ ইউ গুড লাক। বোর্ড লাইন নাম্বারে কল করে।